আমার প্রায় মনে থাকে না আচ্ছা তো জাম্বো ক্যান যে ফিচারটা নিয়ে আমরা কথা বলছিলাম এটার মূলত বেসিক এইটুকুই আহ যে ক্যানের ডায়ামিটারটা হবে হচ্ছে ছয়শো মিলিমিটার এবং হাইট বারোশো মিলিমিটার এটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্যান পরবর্তী সময়ে রিতা রিটার ট্রুসলার এবং অন্যান্য কোম্পানিরাও যেটা করেছে যে 600 থেকে তারা 1200 মিলিমিটার লিটার অবশ্য এখনো 1200 মিলিমিটারের ক্যান লঞ্চ করে নাই তারা এখনো যদি ক্যানের ডায়ামিটারের ক্ষেত্রে যদি বাড়ায় তাহলে হচ্ছে 1000 মিলিমিটার পর্যন্ত তারা বাড়িয়েছে আর কি ডায়ামিটার এখনো 1200 মিলিমিটার আমার জানা মতে ওরা এখনো লঞ্চ করে নাই ট্রুসলার হচ্ছে তারা 1200 মিলিমিটারে ক্যান নিয়ে আছে আর কি বাজারে তো এখন তো জাম্বো ফিচারটা আসলে কি ফিচার বলতে এইটুকুই তো প্রভাবটা আসলে কি সেটা নিয়ে আসলে আমরা মূলত কিছুক্ষণ একটু কথা বলবো এর উপরে যেহেতু এটা একটা কমার্শিয়াল ব্রুশিয়ার সেহেতু পুরাটা জুড়েই তাদের সুনাম থাকবে জয় জয়কার থাকবে এটাই স্বাভাবিক এটা আমরা সব সময় বলে থাকি যেমন ওরা বলছে ট্র্যাডিশনালি কম্বার্স আর ইউজড উইথ 600 মিলিমিটার ডায়ামিটার ক্যানস

তা আমরা চলে যাই ওরা ওদের কি কি দাবি করতে চায় এবং দাবিগুলি কি আসলে সঠিক নাকি হচ্ছে সঠিক নয় সেটা নিয়ে আমরা একটু পর্যালোচনা করবো প্রথমত তারা বলছে ফিলিং হচ্ছে এই যে ছয়শো মিলিমিটার থেকে যদি হচ্ছে বারোশো মিলিমিটারে নিয়ে আসা হয় তখন অবশ্যই ফিলিং কোয়ান্টিটি বাড়বে তার মানে আমি প্রচুর পরিমাণ আহ স্লাইভারকে এর মধ্যে রাখতে পারবো একটু পরে আমরা গিয়ে কিছু গ্রাফ দেখব যে কত বিশাল একটা তফাত হচ্ছে তৈরি করে তাদের একটা প্রায় এক বছর জুড়ে একটা ইয়ারলি প্রোডাকশন কত হতে পারে সেই অনুযায়ী আমরা একটা গ্রাফও দেখব পরবর্তীতে যে কি পরিমাণ প্রভাব হচ্ছে এই ফিলিং কোয়ান্টিটি বাড়ালে আমরা কি পরিমাণ পজিটিভ ইম্প্যাক্ট পাই কম্বারের ক্ষেত্রে তো বলছে যে দা ফিলিং কোয়ান্টিটি ইন দা ক্যান্সার যে মেজর ইনফ্লুয়েন্স অন ইকোনমিক এফিসিয়েন্সি অর্থাৎ তাদের প্রথম কথাটা এটা যে ক্যানকে যদি আমরা এই ধরনের হচ্ছে একটা অ্যাপ্রোচ নেই ডায়ামিটার বাড়াই দেই তাহলে এটা একটা ইকোনমিক্যালি এটা সেফ অর্থাৎ এটা ইকোনমিক একটা উপায় লার্জার ক্যান ডাইমেনশন যদি আমরা বড় ডাইমেনশনের ক্যান ব্যবহার করি হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট তার একটা হচ্ছে ইতিবাচক প্রভাব খুঁজে পাওয়া যাবে কোথায় কোথায় ইতিবাচক প্রভাব খুঁজে পাওয়া যাবে আহ প্রথমটা হচ্ছে হায়ার এফিসিয়েন্সি মেশিন এফিসিয়েন্সি বাড়বে আমরা নিশ্চয়ই জানি আমরা হচ্ছে মেশিন যেটা ব্যবহার করি ধরা শিফটে আমরা যে মেশিনগুলি ব্যবহার করি শিফটে যখন আমরা প্রোডাকশন ব্যবহার করি তখন আট ঘন্টা যদি হিসাব ধরি আমরা আমরা ঘন্টার পুরো সময় কিন্তু হচ্ছে তখন এই আট আট মেশিনের কাছ থেকে পুরাপুরি হচ্ছে তার কাছ থেকে প্রোডাকশন পাই না মেশিনের বিভিন্ন সমস্যা হতে পারে কোন ম্যাটেরিয়াল ব্রেক করেছে এটা হতে পারে তারপর হচ্ছে ওয়ার্কারের অ্যাসিস্ট দরকার এরকম কিছু পরিস্থিতি থাকতে পারে আবার আরেকটা বড় হচ্ছে কারণে মেশিন বন্ধ থাকার আরেকটা বড় কারণ হচ্ছে ক্যান ফুল হয়ে যাওয়া মনে করো ছয়শো মিলিমিটারের ডায়ামিটার ওয়ালা যে ক্যানগুলি এই ডায়ামিটার ওয়ালা হচ্ছে ক্যানের ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড পাঁচ হাজার দুইশো মিটার তো পাঁচ হাজার দুইশো মিটারের ক্যাপাসিটির এই ক্যান যখন শেষ হয়ে যায় তখন যেটা হয় যে এই ক্যানটাকে সরায় দেওয়া হয় এবং নতুন একটা ক্যান সেই জায়গা দখল করে তাহলে এই যে একটা ফুল ক্যানকে সরায় নতুন ক্যান নিয়ে আসা এইটুকু সময় মাঝে কিন্তু কয়েক সেকেন্ড সময় হচ্ছে মেশিনের প্রোডাকশন বন্ধ থাকে তো এটা কিন্তু একটা এফিশিয়েন্সি লসের আরো একটা বড় কারণ ঠিক আছে ধরা যাক প্রত্যেক কিছু মিনিট সময় পরপর যদি যেমন ড্রফেমের কথা যদি ধরি তো মনে করো হচ্ছে 400 মিটার স্পিডে 400 মিটার পার মিনিট যদি স্পিডে চলে তাহলে হয়তো তার 12 মিনিট পরে ফুল হয়ে যাবে তাহলে 12 মিনিট পর পর এই দশ সেকেন্ডের জন্য যে মেশিন বন্ধ থাকছে প্রতি বারো মিনিটে দশ সেকেন্ডের মেশিন বন্ধ থাকছে আমরা ধরে নিলাম আন্দাজ তো প্রতি বারো মিনিট পরে পরে দশ সেকেন্ড ধরে যে মেশিন বন্ধ থাকছে এটা কিন্তু এফিসিয়েন্সিকে অনেকখানি কমায় দেয় তো হায়ার এফিসিয়েন্সি তো কিভাবে আমি ফিলিং ক্যাপাসিটি বাড়ালে অর্থাৎ ক্যানের ডায়ামিটার বাড়ালে আমি কিভাবে হচ্ছে এফিসিয়েন্সিকে সরি এফিসিয়েন্সিকে বাড়াতে পারি খুব সহজ দুইটা দিক থেকে একটা হচ্ছে ডিউরিং প্রসেসিং ইন দ্য ক্রিল অফ দাউনি স্টিম অটো লেভেল ড্রফিম অর্থাৎ কম্বারের পরবর্তী মেশিনে গিয়ে এফিসিয়েন্সি আমার বেড়ে যাবে কিভাবে বেড়ে যাবে সেটা বলছি আরেকটা হচ্ছে ডিউরিং ফিলিং অফ দ্য ক্যানস দুইটা ঘটনা একটা হচ্ছে মনে করো কম্বারে যদি আমি এটা বাড়াই তাহলে হচ্ছে বা কম্বারের ক্ষেত্রে যেটা বললাম যে আগে হয়তো পাঁচ হাজার দুইশো মিটার পরে পরে আমার ক্যান সরে যেত নতুন ক্যান আসতো তার মানে পাঁচ হাজার দুইশো মিটার প্রোডাকশনের পর পরে হচ্ছে আমার দশ সেকেন্ডের জন্য ধরা যাক মেশিন বন্ধ থাকতো ক্যান চেঞ্জিং করার জন্য এখন কিন্তু এই চেঞ্জটা যদি আমরা ছয়শো মিলিমিটারের জায়গায় তোমার হচ্ছে এই চেঞ্জটাকে নিয়ে যাই বারোশো মিলিমিটার ছয়শো মিলিমিটারের জায়গায় আমরা যদি এই ক্যানটাকে নিয়ে যাই হচ্ছে আহ বারোশো মিলিমিটারে তো তাহলে কিন্তু আমার ফিলিং ক্যাপাসিটি বেড়ে যায় হচ্ছে প্রায় তিন গুণ তখন পাঁচ হাজার দুইশো মিটারের জায়গায় ক্যাপাসিটিটা হয়ে যাবে হচ্ছে অ্যারাউন্ড তোমার পনেরো হাজার সামথিং পনেরো হাজার মিটারেরও বেশি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে রেগুলার ট্র্যাডিশনাল ক্যান ডাইমেনশনে পাঁচ হাজার মিটার ক্যান ভরার পরেই আমার দশ সেকেন্ডের বিরতির প্রয়োজন হয় কিন্তু আমি যদি বারোশো মিলিমিটারের ক্যান ব্যবহার করি তাহলে কিন্তু আমার পাঁচ হাজার না বরঞ্চ পনেরো হাজার মিটার হচ্ছে ক্যান স্লাইভার ফিলিং হওয়ার পরে গিয়ে আমার দশ সেকেন্ডের ব্রেকটা হবে সুতরাং বোঝাই যাচ্ছে আমি কিন্তু এই মেশিন স্টপেজকে তিন ভাগের এক ভাগে নিয়ে আসতে সক্ষম হয়েছে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ কমিয়ে ফেলা সম্ভব হচ্ছে মেশিন স্টপেজ এটা কিন্তু শুধুমাত্র কমবারের জন্য যে প্রযোজ্যতা তা না বরঞ্চ এটা কম্বারের যে পরবর্তী মেশিন যেমন সেটা হতে পারে হচ্ছে ড্রফেম টু ড্রফেম টু তেও কিন্তু একই জিনিস ড্রফেম টু তে হয়তো আগে পাঁচ হাজার দুইশো মিটার ড্রফেম টু তে তো ফিড ম্যাটেরিয়াল হচ্ছে কম স্লাইভারি তো ড্রফেম টু তে যেটা হতো যে পাঁচ হাজার দুইশো মিটার স্লাইভার আসার পরপরই ক্যান শেষ হয়ে যেত নতুন আরেকটা ক্যান আসতো তো সময় লাগতো তো এখন যেটা হবে এখন পনেরো হাজার মিটার ক্যান প্রসেস করার পরে গিয়ে হচ্ছে সেই মিশন স্টপেজটুকু পাবো অর্থাৎ আমার সার্বিক ভাবে কমবারের ক্ষেত্রে ধরি কিংবা কমবারের পরে ফিনিশার ড্রফিং ক্ষেত্রে ধরি আমার কিন্তু মেশিন স্টপেজের হচ্ছে যে টাইম সেই মেশিন স্টপেজের টাইম কিন্তু কমে আসছে তিন ভাগের মধ্যে এক কিন্তু হচ্ছে এক ভাগে পরিণত হচ্ছে তিন ভাগের দুই ভাগ কিন্তু কমে যাচ্ছে তো এটা একটা হচ্ছে আমরা বুঝলাম যে হায়ার এফিসিয়েন্সি কোন দিক থেকে তো এটা আমরা একটা বুঝলাম যে হায়ার এফিসিয়েন্সি কোন দিক থেকে তারপরে আমরা হচ্ছে চলে যাই এটা স্মলার নাম্বার অফ ক্যান ট্রান্সপোর্ট এবং অর্থাৎ আমাদের হচ্ছে তোমার ক্যানের ট্রান্সপোর্টেশন কমে যায় এবং ক্যান প্রয়োজনীয় পরিমাণ ক্যানেরও প্রয়োজন কমে যায় তো ট্রান্সপোর্টটা কেন আসলে বলা হলো বলা হচ্ছে আগে কিন্তু দেখো পনেরো হাজার মিটার যদি আমি স্লাইভার ব্যবহার করতে চাইতাম তাহলে কিন্তু আমার তিনটা ক্যানে ভরা লাগতো এখন কিন্তু পনেরো হাজার মিটার হচ্ছে স্লাইভারকে আমি একটা ক্যানে রাখতে পারি সুতরাং তিনটা ক্যানের কাজ হচ্ছে আমার একটা ক্যান কাজ করছে যদিও আগের একটা ক্যানের চাতে এখন একটা ক্যানের ডায়ামিটার অনেক বেশি কিন্তু তিনটা ক্যানের জায়গায় কিন্তু আমার একটা ক্যানেই কাজ হয়ে যাচ্ছে সুতরাং আমার ক্যানের সংখ্যা কম লাগে ক্যানের সংখ্যা কম হলে সুবিধা কি আগে কিন্তু পাঁচ হাজার দুশো মিটার পরপরই ওয়ার্কার করতে হতো কি পাঁচ হাজার দুশো মিটার বানানো শেষ যাও ক্যানটাকে নিয়ে তুমি ওই মেশিনে রেখে আসো সুতরাং তার দৌড়ানো বেশি লাগতো এখন কি হচ্ছে এখন হচ্ছে পনেরো হাজার দুইশো মিটার পর পর একজন ওয়ার্কারকে যেতে হচ্ছে ক্যান ট্রান্সপোর্টেশনের পরিমাণও কিন্তু অনেক কমে আসছে ক্যান ট্রান্সপোর্ট কম হলে আমাদের সুবিধা কি ক্যান ট্রান্সপোর্ট যদি কম হয় আমাদের হচ্ছে দুইটা সুবিধা একটা হচ্ছে লোকজন কম লাগবে যেহেতু ক্যান নিয়ে নড়াচড়ার প্রয়োজন কম তাহলে হচ্ছে আমাদের ওয়ার্কারের পরিমাণ কম লাগবে ঠিক আছে এটা একটা সুবিধা আবার আরেকটা একটা হচ্ছে আমার কিছু পরিমাণ কিন্তু জায়গাও বাঁচবে জায়গাও বাঁচবে আমার অনেক কারণ তিনটা ছোট ক্যানের চাইতে একটা বড় টাইম স্যার টাইম কম লাগবে না স্যার কিসের টাইম কম লাগবে স্যার ক্যান ট্রান্সফরমেশন কমন কম হলে স্যার টাইম সে কম লাগার কথা স্যার মানে কি স্লাইভার ফুল হতে স্যার এই প্রসেসটা ফুল করতে স্যার মনে করেন যে যেমন স্যার আমাদের ওয়ার্কারদের বেশি লাগবে স্যার কম লাগবে স্যার তার মানে স্যার টাইমও কম কম লাগবে স্যার হ্যাঁ অবশ্যই সেইখান থেকে তো কিছু সেভ হবেই কারণ ওয়ার্কারকে হচ্ছে এখন পনেরো হাজার মিটার ফুল হওয়ার পরে তাকে যেতে হচ্ছে তো তো অবশ্যই সে কিছুটা হাতে সময় ফ্রি পাবে আসলে এই কারণেই মূলত ওয়ার্কার কম লাগবে এই কারণে মূলত ওয়ার্কার কম লাগবে কারণ ওয়ার্কারের হাতে কাজ থাকবে না তখন মালিক পক্ষ করবে কি ওয়ার্কারকে কমাই ফেল বাচ্চা দুইজনের জায়গায় একজন আসো আগে একজন মিলে হয়তো চারটা ড্রফেম সামলাতো এখন একজন মিলে আহ হয়তো এখন ছয়টা ড্রফেম একলাই সামলাতে পারবে সে এরকম হবে আর কি সেই দিক থেকে ক্যানের পরিমাণ কমবে আমার জায়গাও বাঁচবে তারপরে বলা হচ্ছে লোয়ার পার্সোনাল কস্ট বলে ফেলেছে সবার শেষ পয়েন্ট যেটা হায়ার কোয়ালিটি কোয়ালিটিও ভালো হবে এটা কিন্তু একটা চিন্তা করার বিষয় যে ক্যান যদি আমি পাঁচ হাজার মিটারের জায়গায় আমি হচ্ছে আহ পনেরো হাজার মিটার স্লাইভার যদি আমি হচ্ছে সাপ্লাই দিতে পারি তাহলে আমার ক্যানের সরি ক্যান কমবে বুঝলাম কিন্তু কোয়ালিটি কিভাবে ভালো হবে কোয়ালিটি ভালো হওয়ার জায়গা যেটা সেটা আমি তোমাকে বলি যখনই কোন একটা ধরা যাক কম্বার মেশিনে আমরা হচ্ছে প্রসেস প্রসেস হচ্ছে 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 কম্বার থেকে আমি নিয়ে গেলাম মনে করো ড্র ফ্রেমে তো ড্র ফ্রেমে তখন কি হবে যদি পাঁচ হাজার মিটার স্লাইভার আটে তাহলে কিন্তু পাঁচ হাজার মিটার পরে আমি যেই ক্যানটাকে প্রসেস করছি সেই ক্যানটা কিন্তু শেষ হয়ে গেল এখন শেষ হয়ে গেলে নতুন একটা ক্যান নিয়ে আসবো তখন কিন্তু নতুন ক্যানের স্লাইভারের সাথে পুরান ক্যানের স্লাইভারকে একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় সেটাকে আমরা বলি হচ্ছে পিসিং এবং এই পিসিং এর কাজটা সময় বাঁচানোর জন্য বা তাড়াহুড়া করতে গিয়ে খুব মানে ভয়ঙ্কর ভাবে করা হয় সেটা কি করা হয় দুইটা স্লাইভারকে তারা নিল দুইটা স্লাইভার দুইটা স্লাইভারকে নিয়ে একসাথে করে একটা হাত দিয়ে মিনি টুইস্ট দিয়ে বা হাফ টুইস্ট দিয়ে মুখে বলো আর কি হাফ টুইস্ট দেওয়ার সময় কেউ কম দেয় না ওই হাতের মধ্যে যতটুকু কুলাই আর কি তো এরকম একটা দিয়ে তারা হচ্ছে ছেড়ে দেয় এটা খুবই বিপজ্জনক একটা ঘটনা কারণ কি কারণ মনে করো দুইটা আঙ্গুল আমার দুইটা স্লাইভার মনে করো তো এই স্লাইভারে বিশ হাজার ফাইবার এই স্লাইবারও বিশ হাজার ফাইবার আমি যদি দুইটা স্লাইবার কে একসাথে করে পিসিং করি তাহলে যে জায়গায় আমি পিসিং করলাম ঠিক আছে এই পিসিং করার জায়গায় কিন্তু ফাইবারের পরিমাণ চল্লিশ হাজার হয়ে গেল অর্থাৎ ডাবল হয়ে গেল তার মানে ওটা নিশ্চিতভাবেই হচ্ছে একটা থিক প্লেস হিসেবে কাউন্ট হবে নিশ্চিতভাবে একটা থিক প্লেস হিসেবে সেটা কাউন্ট হবে তো স্লাইভারে যদি কোনো একটা থিক প্লেস দেখা দেয় এই থিক প্লাসটাকে যখন আমি হচ্ছে ড্রাফট করব তখন কিন্তু এই স্লাইভারটা বহুগুণ ছড়ায় যাবে রোভিং এ অর্থাৎ স্লাইভারের এই থিক প্লেসটা কিন্তু তুমি ভেবো না যে এই থিক প্লেসটাকে আমি যদি হচ্ছে ড্রাফট করি তাহলে হচ্ছে এই থিক প্লেসটা একটাই থাকবে এটা কিন্তু আরো বহু গুণে হচ্ছে আমার রোভিং এর মধ্যে ছড়ায় যাবে রোভিং এর থিক প্লেস গুলাও কিন্তু রিং ফ্রেমে গিয়ে আবারও সে ছড়ায় যাবে সুতরাং স্লাইভারে আমার যে থিক প্লেসটা তৈরি হলো এটা কিন্তু মোটেও সামান্য কোনো ইস্যু না বরং যে এটা বেড়ে যাবে এটা বৃদ্ধি পাবে রোভিং এবং রিং ফ্রেমে গিয়ে কিন্তু এটার পরিমাণ বৃদ্ধি পাবে তো এখন কোয়ালিটির প্রশ্ন কিভাবে আমার মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি যদি পাঁচ হাজার দুইশো মিটার পরই আমার ক্যান চেঞ্জ করা লাগে তাহলে কিন্তু আমার পাঁচ হাজার মিটার একটা করে এরকম পিসিং দিতে হচ্ছে ঠিক আছে এই জঘন্য পিসিংটা আমার পাঁচ হাজার পর মিটার দিতে হচ্ছে আর যদি আমার বারোশো মিলিমিটার ক্যান আমি ব্যবহার করে তাহলে কিন্তু এই পিসিংটা আমার পনেরো হাজার মিটার পরে পরে হচ্ছে দেওয়া লাগবে অর্থাৎ এখানেও পিসিং সংক্রান্ত হচ্ছে ফল্টটাকে আমি কিন্তু মানে তিন ভাগের এক ভাগে নামায় নিয়ে আসা সম্ভব সিক্সটি সিক্স পার্সেন্ট হচ্ছে সেভ করা আমার সম্ভব কোয়ালিটির দিক থেকে ঠিক আছে আশা করি হচ্ছে তোমাদেরকে বুঝাতে পারলাম যে পিসিং সংক্রান্ত আমার পিসিং এর পরিমাণ অনেক কমে যাবে যার ফলে হচ্ছে আমার কোয়ালিটি বেটার হবে প্রচুর থিক প্লেস হচ্ছে আমি বাঁচায় ফেলতে পারবো যদি আমি স্লাইভারের ক্ষেত্রে এই কৌশলটা ব্যবহার করি আর কি যদি ডায়ামিটারকে বাড়ায় দিই আহ এটাই তারা বলছে এই সংক্রান্ত কিছু কথাই এখানে লেখা আছে এখানে যেমন বিশাল আকৃতির ক্যান দেখা যাচ্ছে এগুলা এক হাজার মিলিমিটার ডায়ার ক্যান আর কি তো যেমন এখানে তারা বুঝিয়ে দিচ্ছে সাধারণ ট্র্যাডিশনাল ক্যান হচ্ছে এরকম যে ক্যানের হাইট থাকে হচ্ছে বারোশো মিলিমিটার ক্যানের ডায়া থাকে হচ্ছে তোমার ছয়শো মিলিমিটার এবং এখানে পাঁচ হাজার দুইশো মিটার লেংথের স্লাইভার আটে যার ওজন হতে পারে অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স কেজি ঠিক আছে এর পরিবর্তে যদি আমরা এক হাজার মিলিমিটারের ক্যান ব্যবহার করি এক হাজার মিলিমিটার ডায়ার যদি ক্যান ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে প্রায় ডাবল পরিমাণ আসবে ২৬ কেজির জায়গায় এখানে হচ্ছে তিপ্পান্ন কেজি পাঁচ হাজার দুইশো মিটারের জায়গা এখানে থাকবে হচ্ছে দশ হাজার ছয়শো মিটার এটা আর আর যদি হচ্ছে তোমার এখানে আমরা জাম্বো ক্যান ব্যবহার করি জাম্বো ক্যান কিন্তু কমার্শিয়াল নেই ঠিক আছে জাম্বক্যানটা কিন্তু কমার্শিয়াল নেই তো বারোশো মিলিমিটারের ক্যানের ডায়ে যদি ব্যবহার করি তাহলে প্রায় ছিয়াত্তর কেজি স্লাইভার তার মধ্যে আঁটানো সম্ভব এবং ছিয়াত্তর কেজি স্লাইভারের জায়গায় মোটামুটি লেংথ হবে হচ্ছে পনেরো হাজার আহ মিটার এটা হচ্ছে আমাদের জাম্ব ক্যানের ক্যাপাসিটি সংক্রান্ত তথ্য এখন আমরা একটা গ্রাফ দেখব এবং যেই আহ এখানে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি গ্রাফটার মধ্যে আমরা যেটা সেটা হচ্ছে অক্ষ অক্ষ এবং ওয়াই দুইটা দেখানো হচ্ছে তো বরাবর হচ্ছে অ্যানুয়েল ইয়ার্ন প্রোডাকশন টন অর্থাৎ টনের ভিত্তিতে এক বছরে কত টন হচ্ছে প্রোডাকশন হয় এটা হচ্ছে একসক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে can transport and sliber picing par year can transport মানে কি ওই যে ক্যান পরিবহন এক মেশিনে হয়ে গেল এটা কারেক মেশিনে নিয়ে যাই এন্ড স্লাইভার পিসিং এটা বলে ফেলেছি যে ওই ক্যান যখন চেঞ্জ হলো তখন নতুন আর পুরান স্লাইভার দুইটাকে একসাথে পিসিং করে দেওয়ার জন্য আমাদেরকে এরকম একটা টুইস্ট দিয়ে দিতে হয় সেটাকে বলা হচ্ছে স্লাইভার পিসিং তো এখন আমরা যদি হচ্ছে গ্রাফটা দেখি যেমন ছয়শিটারি বলো বিশেষ না কারণ স্লাইবার লেয়ারগুলিকে তোমার হচ্ছে খুব যত্ন করে কয়েলিং করে রাখা হয় আর কি তো কয়েলিং করে রাখার কারণে হচ্ছে স্লাইবার এর মধ্যে বিশেষ কোনো সমস্যা হবে না তাই বলে একটুও যে গায়ে আচর লাগবে না এরকম না নিচের দিকে স্লাইভার গুলি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে তবে সেটা নেগলিজিবল কয়লিং করে রাখার কারণে তো হচ্ছে দেখা যায় যে স্লাইভার গুলি পুরো স্লাইভারের উপরে ওয়েটটা ছড়ায় যায় সেই কারণে হচ্ছে খুব বেশি সমস্যা হয় না আর কোনো প্রশ্ন না স্যার আচ্ছা কিংবা এভাবেও তুমি জিনিসটা বুঝলে আরো সহজ হবে দেখো কিভাবে বোঝায় মনে করো আমার হাতে এটা ছোট্ট একটা নোট বই ঠিক আছে এখন এখানে কিন্তু আমার হাইট একই হাইট একই ছোট্ট একটা নোট বই তো আমি এখানে যদি তোমার হচ্ছে এক ইঞ্চি ধরে নেই এক ইঞ্চি পরিমাণ জায়গার উপরে মনে করো এখানে একশোটা কাগজ আছে কতটুক জায়গার উপরে বলো হ্যাঁ এক বর্গ ইঞ্চি মনে করো এক বর্গ ইঞ্চির জায়গার উপর এখন একশোটা কাগজ এখন এখানে এক বর্গ ইঞ্চির জায়গার উপরে কিন্তু একশোটা কাগজ ঠিক আছে তাহলে প্রত্যেক বর্গ ইঞ্চি এলাকার উপরে একশোটা কাগজের চাপ পড়লো আমি করলাম কি এই নোট বইটা সরায়ে আরেকটা বড় একটা বই নিয়ে আসলাম এখানে আরেকটা বই নিয়ে আসলাম এটা এই বইটা কিন্তু অনেক বড় তার মানে অনেক হচ্ছে কাগজ আনবে কিন্তু এখানেও যদি একশোটা কাগজই থাকে এখানেও একশোটা কাগজ তাহলে এইখানে এক বর্গ ইঞ্চিতে কাগজের পরিমাণ কি আগের চাইতে বাড়ল নাকি কমল? সেম ইএস হ্যাঁ সেম ইএস আমি কিন্তু হ্যাঁ সেম আমি কিন্তু হাইট বাড়াই নাই। ঠিক আছে? আমি কিন্তু হাইট বাড়াইনি। আমি কি বাড়িয়েছি? আমি হচ্ছে লেন্থ উইথ ডায়ামিটার বাড়িয়ে দিয়েছি। যার ফলে 600 মিলিমিটার ডায়ামিটারের ক্ষেত্রে স্লাইভারকে যতটুকু প্রেসার নিতে হতো 1200 মিলিমিটারের ক্ষেত্রেও কিন্তু স্লাইভারকে একই পরিমাণ প্রেসার নিতে হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার হ্যাঁ কারণ এখানে যেরকম এইটা এটা অনেক বড় হ্যাঁ যেমন এই বইটা অনেক বড় সেই তুলনায় এই নোট বইটা ছোট কিন্তু কাগজের পরিমাণ যদি সমান হয় তাহলে কিন্তু এক বর্গ ইঞ্চি হিসাব করলে দুই জায়গাতেই আমি কিন্তু কাগজের সংখ্যা বা কাগজের চাপটা আমি কম অনুভব একই অনুভব করব কারণ যেহেতু কাগজের পরিমাণ সেম যদি এমন হতো এটার মধ্যে দুইশো কাগজ তাহলে হচ্ছে অবশ্যই ওয়েট বেশি হতো আমি কিন্তু ক্যানের হাইট সেম রাখছি বোঝা গেছে আমি কিন্তু হচ্ছে ক্যানের হাইট সেম এই যে প্রত্যেকবারে কিন্তু বারোশো মিলিমিটারের ক্যান ওয়েট বাড়ায় দিচ্ছি সরি ডায়া বাড়ায় দিচ্ছি হাইট যেহেতু সেম সেহেতু তোমার স্লাইভারকে একই পরিমাণ ওয়েটই নিতে হচ্ছে এমন না যে ছিয়াত্তর কেজি একই জায়গার উপরে পড়ে যাচ্ছে এরকম হচ্ছে না আশা করি এবার মনে হয় বুঝতে পারছো কানেকশন লস এগেইন এন্ড এগেইন খুবই ভালো কথা কিন্তু আমার এখনো কানেকশন লস হয় নাই কারেন্ট চলে গেলে হয়তো আমারও কানেকশন চলে যাবে আর কি ততক্ষণ পর্যন্ত চালাতে থাকি একটু অস্ত্র পেলাম আমি আর খেয়াল করি নাই দরজা জানালা দিয়ে বৃষ্টি এসে সব ভিজে যাচ্ছিল আচ্ছা তো আমরা আবার শুরু করি এখানে হচ্ছে তাহলে চলে যাই আমরা এখন দেখো কি বিশাল পরিমাণ পার্থক্য তৈরি হয় লাল দাগটা হচ্ছে ছয়শ মিলিমিটার ক্যানের গ্রাফ সবুজ দাগটা হচ্ছে এক হাজার মিলিমিটার ক্যানের গ্রাফ এবং নীল দাগটা হচ্ছে বারোশো মিলিমিটার ক্যানের গ্রাফ তো ছয়শ মিলিমিটার ক্যানের ক্ষেত্রে কি হয় দেখো যদি দুই হাজার তোমার হচ্ছে টন অ্যানুয়াল প্রোডাকশন হয় কোন ফ্যাক্টরিতে দুই হাজার টন দুই হাজার টন তার মানে হচ্ছে প্রতিদিন কত করে চারশো করে যদি পাঁচ টন ছয় টনের মতো যদি ডেইলি হয় পাঁচ টন ধরে নাও তো দুই হাজার টন পার ইয়ার যদি প্রোডাকশন হয় তাহলে তার টোটাল এক বছরে ক্যান ট্রান্সপোর্টেশন এবং স্লাইভার পিসিং হবে তিন লাখ এটা যদি দুই লাখ হয় এটা হচ্ছে মনে করো তিন লাখ আমি একটা দাগ দেই ঠিক আছে আর যদি তোমার হচ্ছে 600 মিলিমিটার ক্যান ব্যবহার করে তোমার ইয়ারলি প্রোডাকশন হয় 10000 টন তাহলে যেহেতু প্রোডাকশন অনেক বেশি পাঁচ গুণ বেশি তো ইয়েও কিন্তু অনেক বেশি এই স্লাইভারের পিসিং এবং ক্যান ট্রান্সপোর্টেশনও কিন্তু অনেক বেশি প্রায় 16 লাখের কাছাকাছি এক বছরে এক বছরে কিন্তু আহ দেখো কি বিশাল পরিমাণ পার্থক্য দেখা দেয় যদি দশ হাজার টন অ্যানুয়াল প্রোডাকশন নাও এবং তোমার ক্যানের ডায়ামিটার যদি হয় এক হাজার মিলিমিটার তাহলে হচ্ছে ১৬ লাখের জায়গায় তোমার এই পিসিং এবং ক্যান নেমে আসবে মাত্র সাত লাখে যদি এক হাজার মিলিমিটার ক্যান ব্যবহার করো আর যদি বারোশো মিলিমিটার ক্যান ব্যবহার করো তাহলে কিন্তু পাঁচ লাখের চাইতে কম ধরে নাও অ্যারাউন্ড পাঁচ লাখ তাহলে দেখো কি বিশাল পরিমাণ কিন্তু পার্থক্য হচ্ছে তৈরি হয়ে গেল যে এক হাজার বারোশো মিলিমিটার ক্যান যদি ব্যবহার করা হয় তাহলে প্রায় মাত্র পাঁচ লাখ স্লাইভার পিসিং এবং ক্যান ট্রান্সপোর্টেশন হবে এক বছরে আর যদি ছয়শো মিলিমিটারের ক্যান ব্যবহার করা হয় তাহলে প্রায় ষোলো লাখের মতো তো কোথায় ষোলো লাখ আর কোথায় হচ্ছে পাঁচ লাখ তুমি মানে এটা তো কল্পনা করা যায় না তো এই এক বছর ধরে এত বেশি পরিমাণ পিসিং এর ফল্ট কিন্তু এই ফ্যাক্টরি উৎপন্ন করে গেছে অর্থাৎ ফ্যাক্টরি এই এক বছর ধরে যে পরিমাণ ইয়ার্ন সে বানিয়েছে যে এত টন কে টন টন কে টন ইয়ার্ন সে বানালো দশ হাজার টন তো এই দশ হাজার টন ইয়ার্নের প্রত্যেকটা ইউনিটের লেং থেকে কিন্তু এতগুলা পিসিং এর প্রভাব বেশি ছিল তার মানে একটা বিশাল অ্যামাউন্টের কিন্তু একটা পার্থক্য দেখা যাচ্ছে ঠিক আছে এমনকি হচ্ছে প্রত্যেক আমি দশ হাজার দেখালাম কারণ দশ হাজারের জন্যই এই গ্রাফটা হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট লাগলো আচ্ছা যদি আট হয় তাহলে দেখো আট হলে ছয়শো মিলিমিটার কেনা হচ্ছে বারো লাখ আর বারোশো মিলিমিটার কেনা হচ্ছে মাত্র চার লাখ এই মাত্র চার লাখ বারোশো মিলিমিটারে কেনে আর ছয়শো মিলিমিটারে কেনে হচ্ছে বারো লাখের মতো হচ্ছে দেখা যায় সুতরাং বোঝাই যাচ্ছে যে খুব বিশাল একটা পার্থক্য কিন্তু এখানে তৈরি হয়ে গেল ঠিক আছে তো দেখো খুব সামান্য একটা আইডিয়া যে স্লাইভারের ক্যানের ডায়ামিটারকে বাড়ায় দেওয়া এটা কি বিশাল একটা হচ্ছে পার্থক্য তৈরি করে হ্যাঁ এরকম কিন্তু অনেক আইডিয়া আছে যেগুলো খুবই সামান্য কিন্তু খুব বড় ধরনের একটা পার্থক্য তৈরি করে যেমন ওইদিন আমার গোসল করতে গিয়ে মনে হইলো যে হচ্ছে আমাদের শ্যাম্পুর বোতলের যে আইডিয়াটা যে শ্যাম্পুর বোতলের যে মুখ সেটাই থাকবে নিচের দিকে আগে কিন্তু এটা ছিল না আমি যখন ছোটবেলায় দেখছি তখন হচ্ছে আমি জানিনা বিদেশি শ্যাম্পুর কি অবস্থা ছিল দেশি যা আমরা যা পেতাম এগুলি সবগুলো মুখ উপরের দিকে দেখতাম তো যেটা হতো যে শ্যাম্পু যখন কমে যেত শেষের দিকে তখন এটা অনেকক্ষণ ধরে এরকম ঝাঁকায় টাকায় তারপরে হচ্ছে শ্যাম্পুর বোতলের পেটের মাঝখানে চিপ দিলে অনেক সময় একটু শ্যাম্পু বেশি বের হয় হ্যাঁ এরকম অনেক কৌশল হচ্ছে অবলম্বন করা লাগতো আর কি তো কিন্তু পরবর্তী সময়ে এই যে সামান্য একটু আইডিয়াটা যে আমি শ্যাম্পুর মুখটাকেই নিচে রাখবো মুখটাকে চওড়া এবং সমান বানাবো শ্যাম্পুর মুখটাকে নিচে রাখবো তো এটা কিন্তু প্রচুর মানে মানুষের শ্রম এবং হচ্ছে চেষ্টা বুদ্ধি মেজাজ অনেক কিছু কিন্তু সাশ্রয় হয়ে গেল শুধু সামান্য আইডিয়াটার কারণে তো আমার কাছে এই আইডিয়াটা খুবই চমৎকার লাগে যে যে বাচ্চাটা মাথায় প্রথম বের হয়েছিল যে শ্যাম্পুর হচ্ছে তোমার মুখটা নিচে থাকতে হবে তাহলেই সমস্যা সমস্যার সমাধান হয় আমার কাছে খুব চমৎকার একটা আইডিয়া লাগে এটাকে তো এটাও ঠিক সেরকম একটা অসাধারণ আইডিয়া যে ডায়ামিটারকে কাজে লাগায় কি বিশাল পরিমাণে কিন্তু একই সাথে ইকোনমিক একই সাথে ইকোনমিক অবশ্যই কারণ সাশ্রয়ী এবং একই সাথে কিন্তু কোয়ালিটির দিক থেকেও বেশ চমৎকার দুই দিক থেকেই আচ্ছা তো এই জাম্বোক ক্যান্ড নিয়ে কি কোনো প্রশ্ন আছে তোমাদের সহজ জিনিস আমার মনে প্রশ্ন থাকার কথা না তারপরে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলতে পারো স্যার তাহলে তো বেশি শ্যাম্পু পরে যাবে হচ্ছে ভর্তি থাকলে না আমি আসলে বেশি শ্যাম্পু কি কম শ্যাম্পু এটা বলি নাই কারণ যদি তুমি আসলে শ্যাম্পু সাশ্রয় করতে চাও তাহলে আরো উপায় আছে যদি হাতে নেহায়ত বেশি পরেই যায় তাহলে আবার শ্যাম্পুর মুখ খুলে কিছু ভিতরে দিয়ে দেবে এটা তো আর ওই টুথপেস্টের টিউব না যে একবার বের হয়ে গেলে আবার ভিতরে পাঠানো যাবে না আমি মূলত যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আগের মতো হচ্ছে ওই লাগে না আর কি যে শ্যাম্পু যতই কম হোক না কেন মুখ যদি নিচে থাকে তাহলে শ্যাম্পু সময় মুখেই থাকে হ্যাঁ একেবারে তলাতে থাকে না তো তাতে করে খুব সুবিধা হয় ওইটা বলতে চাইছিলাম হ্যাঁ বেশি তো পড়তেই পারে বেশি পড়তেই পারে তো তোমার তখন কাজ হচ্ছে শ্যাম্পুর মুখ খুলে আবার বাড়তিটাকে ভিতরে নিয়ে যাওয়া আর কি আচ্ছা আর কোনো প্রশ্ন তো যেমন তোমাদেরকে বলেছিলাম এখানেও আমাদের ল্যাব ট্রান্সপোর্টেশন থাকবে এখানেও আছে হ্যাঁ ওকে স্যার জি আচ্ছা তো এখানে হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন আছে একটুখানি পার্থক্য থাকতে পারে কিন্তু মূল প্রিন্সিপাল হচ্ছে একই মূল প্রিন্সিপাল একই থাকবে আর কোনো প্রশ্ন আছে কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি ধরে নিচ্ছি আর কোনো এই ক্ষেত্রে প্রশ্ন নেই এখন আমি তোমাদেরকে হচ্ছে এখন আমি তোমাদেরকে হচ্ছে আরেকটা ফিচারের ব্যাপারে কথা বলবো এটা একটা মনিটরিং সিস্টেম আমরা একটা ভিডিওতে যাই তোমরা কি ট্রুজলারে হচ্ছে এটা সাবস্ক্রাইব করে রাখছো এটা সাবস্ক্রাইব করে রেখো ট্রুজলারের কিন্তু একটা চ্যানেল আছে এবং ট্রুজলারের এই চ্যানেলটা ভালোই মোটামুটি ভালোই আপডেট কিছু কিছু পাওয়া যায় হ্যাঁ ট্রুজলারের এই চ্যানেলটা তারপরে হচ্ছে যে রিটারের এই চ্যানেলটা রিটার ট্রুজলার এবং রিটার এদের এই চ্যানেলগুলা কিন্তু তোমরা হচ্ছে এক করে রাখতে পারো যেমন এই যে ভিডিওটা আমি আগে খেয়াল করিনি টিসি ফিফটিন ট্রুজলারে কিন্তু কার্ডিংয়ের একটা নতুন মেশিন আসছে সেটা হচ্ছে ট্রুজলার কার্ডিং নাইনটিন ট্রুজলার ওয়ার্ল্ড ওয়াইডে যে এখানে গেলে ওদের কিছু প্রোডাক্ট দেখতে পারবা এটা অবশ্য দেখতে চাচ্ছিলাম না যেমন ধরে যে এটাই দেখো এই ধরনের কোন বেল ওপেনার কি তোমরা দেখছো আগে এটা কিন্তু একটা নতুন ডিজাইনের বেল ওপেনার এটাকে ওরা বলে হচ্ছে পোর্টাল বেল ওপেনার হ্যাঁ এটা কিন্তু অটোমেটিক বেল ওপেনার ঠিক আছে সাধারণ অটোমেটিক বেল ওপেনার যেমন মেশিনের দুই দিকেই হচ্ছে থাকে এখানে হচ্ছে ওরা দুই দিকে রাখে নাই একদিকেই রাখছে কিন্তু এই একদিকের উইথ হচ্ছে বেশি নিয়ে আসছে যার ফলে অনেক বেশি পরিমাণ তোমার হচ্ছে থেকে একসাথে ফাইবার নেওয়া সম্ভব হয় ব্লেন্ডিংটা খুব ভালো হবে পোর্টাল বেল ওপেনার বলে যাই হোক এটা আমাদের দেখার বিষয় না তারপরে যেমন ধরো এই যে এটা ডফার সাকশন সিস্টেম ইয়ারন তোমরা পড়ে আসছো তার মানে এই না যে এখন এটা থেকে আর কিছু দেখাই যাবে না যেমন এটা হচ্ছে তো আমাদের ডফার এটাও এক নজর দেখে যাওয়া যায় এটা অবশ্য বিশেষ কিছু ওরা খবর দিল না বোঝা যাচ্ছে যে ডফার থেকে ফাইবারের সাকশন করে যাওয়ার জন্য ওরা একটা নতুন টিউব অ্যাড করার চেষ্টা করছে আর কি এটাই এটাই বোঝা গেল তারপরে হচ্ছে দেখো কি কি আছে ওদের এখানে ভিডিওর মধ্যে আহ ট্রুজলার স্পিনিং ট্রুজলার ন্যাপ কন্ট্রোল এই ভিডিওটা তোমার নিজেরা দেখে নিও ট্রুজলার ওয়েস্ট কন্ট্রোল এটা দেখে নিও গ্যাপ অপটিমাইজার এটা চমৎকার একটা জিনিস এই ভিডিওটা একটু দেখে নিও নিজেরা কোথায় কি আছে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এইটা ট্রুজলার টি ডাটা এটা নিয়ে আসলে মূলত এখন কথা বলতে চাচ্ছিলাম গেল কই এটা একটু দেখি দেখতে দেখতে এটা কথাটা আমি বলবো

use T data to bring transparency individualization and optimization to your spinning preparation from now on you can access the centrally controlled T data system to monitor your production even on the go all important quality data and error statistics of the machines connected are saved and can be viewed on your internet capable pc smartphone or tablet the intuitive web interface allows easy configuration of the t-data software and can be adapted to your requirements individual options range from basic settings to highly sophisticated functions you decide which data is of interest to you and how it is to be displayed as clearly structured graphics or tables to optimize the production process, simply have your relevant data displayed over a specific period. This will allow you to quickly recognize and correct trends in production, malfunctions, and faults, optimize machine settings, and noticeably reduce downtimes. Thus, you have the assurance that each meter of sliver in the can has been checked. By comparing current and historical measurement data of a single card, a conclusion can be drawn about the condition of your clothing. One glance at the progress of your CV values shows when a clothing change makes sense. When comparing your machines against each other, possible malfunctions become apparent sooner. A sudden increase in CV value of only one of your draw frames while all the others are running normally indicates a damaged top roll of this draw frame. Receiving direct notification in case of faults helps reduce the downtime of your machine. Severe contamination of a foreign part separator results in an insufficient level of separation for instance. After removal of the cause, the results are immediately visible in T data. All Tutschler TC cards, TD draw frames, the Coma, the Lapwinder, and foreign part separators, and in the future the installation control line commander can be linked with T data. The connected machines send the information automatically to the communication gateway. Central and seamless data storage to a long-term database is provided through the high-performance recording tool T Records. The data can be accessed and edited on PC, tablet, or smartphone by the in-house network or the internet by means of the T-data software T-data is compatible with all standard operating systems regularly used functions can be simply saved as a shortcut for easy access shift and can data reports and in the future also current fault and error messages can be automatically sent via email a simple data transfer to excel provides a wide range of options for further processing of the data obtained t-data also allows a data transfer into external resource planning and monitoring systems the t-data software is available in the same languages as our machine controls of course we keep you up to date during the first 24 months software updates are free of charge T data installation and basic training are performed on site by one of our experienced service technicians. Access your production data in an easy and quick way, no matter where you are. Display only the data that you really need. Optimize your installation for increased production. <laughs> কি বুঝছো তোমরা কিচ্ছু পুজো নাই নাকি আবার ঘুমাই গেছে আমি কই কি বুঝছে একটা হচ্ছে আইডি লিখছে তোর আইডি নেবে স্যার এটা কি এটা মনে হয় কি মানে কম্পিউটারের মাধ্যমে অপারেট করা যাবে নাকি সবগুলো মেশিন এমন কিছু দেখলাম শুধু অল মেশিনের ডাটা টি ডাটা সেভ করে আচ্ছা শুধু সেভ করে শুধু এইটুকু কি আর কিছু না আচ্ছা মূলত তিনটা জিনিস এখানে হয় প্রথমটা হচ্ছে ডাটা সেভ করে না ঠিক আসলে ব্যাপারটা এরকম যখন আমি টি ডাটা এই সার্ভিসটা আমি নিব এটা একটা মনিটরিং সিস্টেম আসলে সোজা কথায় তো মনিটরিং এর মধ্যে শুধু মনিটরিং না একটা তো হচ্ছে মনিটরিং অর্থাৎ হচ্ছে একদম টপ লেভেলের ম্যানেজার যারা থাকবেন টপ লেভেলের এমপ্লয় যারা থাকবেন তারা তাদের যে কোন স্মার্ট ডিভাইস কিংবা হচ্ছে যে কোন পিসিতে এটার মনিটরিং গুলি পাবেন প্রত্যেকটা মেশিনের তো এই ক্ষেত্রে তখন করতে হবে কি প্রত্যেকটা মেশিনকেই হচ্ছে একটা সেন্ট্রাল তোমার হচ্ছে একটা ডাটা বেসের অধীনে নিয়ে আসতে হবে নিয়ে আসা হবে তো তাতে করে প্রত্যেকটা মেশিনের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মেশিনের ডাটা হচ্ছে যারা টপ লেভেলের এমপ্লয়ী বা হচ্ছে টপ লেভেল ম্যানেজার তাদের কাছে থাকবে তো এবং কি সে যদি হচ্ছে দেখা যায় যে বাসায় নাই বাসার বাইরেও যদি থাকে বিশ্বের যে কোনো জায়গায় সে যদি থাকে নেট কানেকশন থাকলে সে কিন্তু হচ্ছে এই ডাটা সে হচ্ছে খুব সহজেই নিয়ে নিতে পারবে দেখতে পারবে তাতে করে কি হলো ট্রান্সপারেন্সি থাকবে যে তাতে করে আর তাকে আহ লোয়ার লেভেলের ম্যানেজারদের বা মিড লেভেলের ম্যানেজারদেরকে জিজ্ঞেস করতে হবে না যে কোন মেশিনের কি অবস্থা চলতেছে সে নিজেই আহ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেশিনের আহ প্রোডাকশন বা হচ্ছে কোয়ালিটি প্যারামিটার সম্পর্কে জ্ঞাত থাকবে সুতরাং ট্রান্সপারেন্সি থাকলো সামনে আগেই ট্রান্সপারেন্সির পরে ট্রান্সপারেন্সের পরে যে প্রশ্নটা আসে ইন্ডিভিজুয়ালাইজেশন ইন্ডিভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ধরা যাক একটা ফ্যাক্টরির মধ্যে দশটা কার্ডিং মেশিন তো সে যে শুধু কার্ডিং যে সেকশন কার্ডিং সেকশনেরই তথ্য জানবে তা না বরঞ্চ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্ডিং মেশিনের তথ্য তার জানা থাকবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কার্ডিং মেশিনের তথ্য জানা থাকবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ড্র ফ্রেমের তথ্য তার কাছে থাকবে যে প্রত্যেকটাই প্রোডাকশন কত চলছে তাদের মধ্যে হচ্ছে কি পরিমাণ তোমার রয়ে গেল কত কি পরিমাণ চলছে কোয়ালিটি সেটিং প্যারামিটার কি চলছে প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে দেখতে এই জন্য প্রশ্ন আসলো যে ইন্ডিভিজুয়ালাইজেশন তো এরই হচ্ছে পরবর্তীতে ইন্ডিভিজুয়ালাইজেশন হলে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে সে কি করলো ফুল স্ক্রিন করলে হয়তো তোমরা দেখতে পাবা যেমন সে হচ্ছে কার্ডিং মেশিন দুই নম্বর কার্ডিং মেশিন তার কার্ডিং সেকশনের দুই নম্বর কার্ডিং মেশিনের সে তথ্য জানতে চায় তো সে কার্ডিং সেকশনে চলে গেল দুই নম্বর কার্ডিং মেশিন এখন কার্ডিং সেকশনে গিয়ে ওই কার্ডিং মেশিনের তোমার হচ্ছে কি কি তথ্য তার কাছে আছে অনেক তথ্য আছে যেমন ক্যালেন্ডার রোলারের কি অবস্থা সিভি পার্সেন্টেজ কেমন যাচ্ছে সিলিন্ডারের প্রোডাকশন কত ডেলিভারি স্পিড কত যাচ্ছে ডফার প্রোডাকশন কত যাচ্ছে এরকম অনেক তথ্য আছে সে এখান থেকে চাইলে তার নির্দিষ্ট যে তথ্যগুলি দরকার সবগুলিও দেখতে পারে বা শুধু নির্দিষ্ট কিছু দেখতে পারে যেমন সে নির্দিষ্ট কিছু দেখলো সে সিলেক্ট করেছে হচ্ছে এই এই প্রপার্টিগুলি সে জানতে চায় এই তার মানে সে ওই এক বিশাল লিস্টের মধ্যে এই প্রপার্টিগুলি জানতে চাইছিল যে সিভি কত ডেলিভারি স্পিড কত এফিসিয়েন্সি কত যাচ্ছে মেইন ড্রাফট কত যাচ্ছে প্রোডাকশন কেজি পার আমার কত হচ্ছে স্লাইভার কাউন্ট কত 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 সিভির ডেভিয়েশন ডেভিয়েশন অর্থাৎ স্ট্যান্ডার্ড যাচ্ছে একদম কার্ডিং ওয়ান থেকে কার্ডিং এইট ইন্ডিভিজুয়ালি সে কিন্তু প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা তুমি দেখো কার্ডিং ওয়ানের ডেলিভারি স্পিড যাচ্ছে একশো আশি টু থ্রি ফোর ফাইভ যাচ্ছে দুইশো কার্ডিং সেভেন এর যাচ্ছে একশো সত্তর সে কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা মেশিনের ব্যাপারে জানতে পারছে এই জন্য এটাকে বলা হয়েছে ইন্ডিভিজুয়ালাইজেশন এখন জানার পরবর্তী ধাপটা আসলে কি হতে পারে এটা আরো চমৎকার জিনিস যে একদম অপটিমাইজেশন অর্থাৎ কোন একটা মেশিনের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেটিং প্যারামিটার এখানে ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে হ্যাঁ তার মানে তুমি যেখানেই থাকো না কেন ডিভাইসের মাধ্যমে হচ্ছে মেশিনের ইন্ডিভিজুয়াল সেটিং প্যারামিটার গুলিকে কন্ট্রোল করা যাবে তার মানে কেউ ইউএসএ তে বসে বাংলাদেশের হচ্ছে মেশিনের সেটিং প্যারামিটার সে হচ্ছে এখানে খবরদারি করার হচ্ছে বা ক্ষমতা রাখবে সে তারপর হচ্ছে ট্রেন্ড মনিটরিং অর্থাৎ চালু হওয়া মেশিনে যদি হয় চালু হওয়া মেশিনের মধ্যে কি ট্রেন্ড চলতেছে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি কোনো সমস্যা থাকে তাহলেও সেটা হচ্ছে ধরা পড়বে যেমন এখানে যেমন এখানে আমি একটু থামিয়ে দিলাম এখানে খেয়াল করে দেখো আহ এখানে হচ্ছে সে ড্রফ্রেম কে দেখাচ্ছে তার চারটা ফ্রেম ছিল চারটা ড্রফ্রেম দেখাচ্ছে তুমি দেখো এক নাম্বার ড্রফ্রেম এর সিভি টু পয়েন্ট ফোর টু দুই নাম্বার ড্রফ্রেম এর টু পয়েন্ট ফাইভ থ্রি চার নাম্বার ড্রফ্রেম এর টু পয়েন্ট ফোর এইট তিন নাম্বার ড্রফ্রেম এ কিন্তু টু পয়েন্ট এইট জিরো এটা কিন্তু তাহলে হচ্ছে বেশি যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু বেশি যাচ্ছে অর্থাৎ সিভির ভ্যালু কিন্তু এটা বেশি তার মানে এই যে এই ড্রফেম থ্রি তে সিভির ভ্যালু বেশি এই জিনিসটা কেউ একজন ইউএসএ তে বসেও সেটা দেখতে পারবে কিংবা সে মনে করে আফ্রিকায় গেছে তো সে আফ্রিকায় বসে হচ্ছে এটা দেখে ফেলতে পারবে যে হচ্ছে তার ড্রফেম সেকশনের তিন নাম্বার ড্রফেমটার মধ্যে সিভি পার্সেন্টেজ বেশি যাচ্ছে এবং বেশি বেশি যে যাচ্ছে সেই অনুযায়ী সে ব্যবস্থাও নেওয়ার জন্য বলতে পারবে ধরা যাক সে বললো যে তোমরা তিন নম্বর ড্রফেমটা ড্রাফটিং জোন চেক করো কিংবা হচ্ছে একটা স্পেক্ট্রোগ্রাম চেক করে এটাকে বলে স্পেক্ট্রোগ্রাম এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এখানে দেখা গেল যে একটা জায়গায় বিশাল বড় আকারের একটা পিক দেখা যাচ্ছে এই পিকটা মানে হচ্ছে এই স্লাইভারটার এই জায়গায় এই লেংথে গিয়ে হচ্ছে একটা ফল্ট আছে কোন একটা বড় ধরনের ফল্ট আছে হতে পারে রোলারের সমস্যা টপ বটম রোলারের সমস্যা বটম রোলার ক্ষয়ে যাওয়া কিংবা হতে পারে কোন একটা গিয়ারের কোন একটা দাঁত হচ্ছে ভেঙে গেছে কিংবা হতে পারে যে টপ রোলারের যে রাবার সেই রাবারটা হচ্ছে এখন আর পুরোপুরি বৃত্তাকার নাই কোথাও একটুখানি হচ্ছে উপবৃত্তাকার হয়ে গেছে তো এই ধরনের সমস্যাগুলি হচ্ছে সে সিস্টেম বলে দিবে তো যেমন সে এখানে ধরা যাক সে টপ যে ড্রাফটিং জোনের যে টপ রোলার টপ রোলার একটা সে চেঞ্জ করে দিল ওই টপ রোলারটা হয়তো কোনো একটা সমস্যা ছিল নতুন একটা টপ রোলার যদি ঠিক করে দিল বা হচ্ছে টপ রোলারটা পরিষ্কার করে দিল তখন হয়তো দেখা যাবে যে এই ফলটাকে আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে এই যে এখানে এখানে কিন্তু আর কোনো ওরকম উঁচু পিক দেখা যাচ্ছে না অর্থাৎ যে ফলটা তখন ধরা পড়েছিল সেই ফলটা মিনিমাইজ হয়ে গেছে এরকম অপটিমাইজেশন বলতে আমি ইয়েতে চেঞ্জ করতে পারবো অর্থাৎ সেটিং প্যারামিটার গুলি চেঞ্জ করতে পারবো যদি ট্রেন্ড মনিটরিং বা মেল ফাংশন ডিটেকশন অর্থাৎ হচ্ছে এই সিভির ভ্যালু কিরকম যাচ্ছে সিভি কি অতিরিক্ত আসছে কিনা আসলে কেন হচ্ছে এই ধরনের বিষয়গুলোও কিন্তু হচ্ছে নিয়ন্ত্রণ করা সম্ভব বা জেনে যাওয়া সম্ভব ঠিক আছে সুতরাং এরকমই যখন হচ্ছে এই মেল ফাংশনগুলি সারিয়ে নেওয়া হবে তখন হচ্ছে এই ফল্টগুলিকে তখন দেখা যাবে না সোজা কথায় এটা হচ্ছে আমাদের একটা টোটাল মনিটরিং সিস্টেম সিস্টেমে শুধুমাত্র হচ্ছে যে ডাটা পাওয়া যায় যে কেউ একজন জানলো ফ্যাক্টরি কি অবস্থা শুধু এটাই না ঠিক আছে ট্রান্সপারেন্সি শুধু না আরো কিন্তু তার বলছে ইন্ডিভিজুয়ালাইজেশন অর্থাৎ আমি ইন্ডিভিজুয়াল মেশিনের ডাটা জানতে পারবো অপটিমাইজ করতে পারবো যদি কোনো মেশিনের সমস্যা হয়ে থাকে সেই ব্যাপারেও দেখা যাবে যদি সিভি পার্সেন্টেজ কোন মেশিনের কোন একটা নির্দিষ্ট জায়গায় অনেক বেশি হয়ে থাকে এই বিষয়গুলো কিন্তু টি ডাটার মাধ্যমে হচ্ছে ডিল করা সম্ভব আরেকটা ব্যাপার বলে রাখা ভালো এই মনিটরিং সিস্টেম যে শুধুমাত্র আছে তাই তা না রিটারেরও কিন্তু আছে রিটারেরটাকে বলা হয় স্পাইডার ওয়েব সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে কোন একদিন কথা বলবো কোনো প্রশ্ন আছে এতক্ষণ পর্যন্ত আমরা যা কথা আমরা মূলত দুইটা জিনিস নিয়ে কথা বলছি একটা হচ্ছে ট্রুজলারের কম্বারের একটা ফিচার নিয়ে কথা বলছি জাম্বো এবং ট্রুজলারের একটা ডাটা মনিটরিং সিস্টেম নিয়ে আমরা কথা বলছি যেটা হচ্ছে টি ডাটা এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো চ্যাট বক্সে কেউ একজন কিছু লিখেছো স্যার যত ভালো টেকনোলজি আসবে লাইক সফটওয়্যার রোবট ডিজিটাল মেশিন তাহলে স্যার ম্যান পাওয়ার লাগবে কম মানুষ বেকার হয়ে যাবে স্যার হ্যাঁ এদিক থেকে একটা সমস্যা যে মানুষের হচ্ছে ওয়ার্কার লেভেলে হ্যাঁ কম লাগবে বা অফিসার লেভেলেও কম লাগবে কিন্তু আসলে যেটা বেশি লাগবে সেটা হচ্ছে আমাদের বিষয়ে বেশি লাগবে যেমন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিএসি যারা এই লাইনে লোকজন বেশি লাগবে টেকনিক্যাল লাইনে হচ্ছে লোকজন বেশি লাগবে আহ সামনে তো যেহেতু চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হতে যাচ্ছে রোবোটিক্স এর ব্যবহার আরো অনেক বেশি বেড়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার হবে তো এটার সাথে আমাদেরকে কিভাবে মানিয়ে নিতে হবে সেটা একটা বিষয় এটা নিয়ে অনেকে অবশ্য কাজ করছে তোমাদের সময় তো কিছু দেখার ডক্টর মনির হাসান ওনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন কিছু ওয়ার্কশপ ওনারা মাঝে মাঝে করেন যে পরিণতিটা আসলে কি হতে পারে কিংবা আমরা কিভাবে নিজেদেরকে আপগ্রেড রাখতে পারি এই সময় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এসে ওটা যদি শুরু হয়ে যায় ব্যাপকভাবে যেমন রিটারের কোন কোন ভিডিও তো ওরা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা কাজ করছে ইতিমধ্যেই স্পিনিং এর মেশিনে যদিও এখনো বলে নাই যে ঠিক কি ধরনের কাজ করছে কিন্তু ওরা এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছে যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা কাজ করছে তো সেই ক্ষেত্রে কি হবে এটা নিয়ে এখনো বোঝা মুশকিল তবে অবশ্যই ইলেকট্রিক্যাল সিএসি এদের তো জায়গা অনেক বেশি বাড়বে কাজ করার এই ব্যাপারে সন্দেহ নেই ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে মানুষ বেকার হয়ে যাবে মনে হয় না মানুষ আসলে কখনোই ভাবে তো বেকার হয় না এই যে এত যন্ত্র আসলো শিল্প বিপ্লব হলো বলা হচ্ছিল মানুষ খুব বেকার হয়ে যাবে আসলে কি মানুষ বেকার হলো কিনা না আমার কাছে তো মনে হয় না কাজের জায়গা আলাদা হয়ে যায় আর কি স্যার ওয়ার্কার শুধু ফিট দিবে আর জিএম আর এমডি টি ডাটা দেখা সব কন্ট্রোল করবে দেন ওয়ার্কার প্রোডাক্টস কালেক্ট করবে হ্যাঁ অনেকটা এরকমই উপরের দিকে হচ্ছে মাছখান থেকে বেশ টেকনিক্যাল পোস্টগুলি নাই হয়ে যাওয়ার আশঙ্কা আছে আর কি যেহেতু মাছ পথে খুব একটা টেকনিক্যাল পোস্ট লাগছে না ঠিক আছে যেমন ধরা যাক প্রোডাকশন অফিসার হয়তো অত বেশি লাগবে না কেউ যদি প্রোডাকশন অফিসার তো এখনো চাইলে হয়তো কিছুটা কমানো গেলেও যেতে পারে কেউ যদি আসলে এইভাবে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করে ঠিক আছে কিংবা যদি মনে করি চিপস চলে আসে সামনে যে মাইক্রোচিপস মানুষের শরীরে থাকবে তো চিপস খবর দিয়ে দিবে যে ওয়ার্কার কে কোথায় আছে তখন হয়তো প্রোডাকশন অফিসার তো লাগবে না হ্যাঁ অবশ্যই কিন্তু তখন অন্য জায়গায় কাজের ক্ষেত্র তৈরি হবে আরকি অন্য জায়গায় কাজের ক্ষেত্র তৈরি হবে ঠিক আছে আর প্রশ্ন থাকলে আমরা এখানে শেষ করি আমাদের যে কি সবে কি করবে কোন একটা উপায় তো নিশ্চয়ই বের হবে মানুষ ওইভাবে বসে থাকে না সবাই আসলে কোনো না কোনো কাজে দেখা যায় যে কি বলবো শিল্প বিপ্লবের ফলে যে আমরা যে খুব মানুষ হচ্ছে ইয়ে হয়ে গেছে তা তো না নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে যেমন ধরা যাক আগে মনে করা হচ্ছিল যে কি হবে কাজের ক্ষেত্র কি হবে দেখো ঠিকই উবার টুবার আসলো আর হচ্ছে লাখখানেক লোকজন এখন উবারে পাতি কামাই করতেছে এই সেক্টরটা তো আগে ছিল না তাই না এই সেক্টরটা আসলো কি জন্য তো অনলাইন ইন্টারনেটের উন্নতি কিন্তু এই সেক্টরটা নতুন করে সামনে রেখে দিল যে হচ্ছে উবার তৈরি হলো বা অনেক রাইড শেয়ারিং তৈরি হলো বা শহরে এখন ঢাকা শহরে লাখ লাখ ছেলেপলে রাইড শেয়ারিং এ কাজ করে কিংবা হচ্ছে ধর যাক প্রচুর অনলাইন শপ আসছে অনলাইন অফলাইন দোকানের মধ্যে চাপ কমে গেছে অনলাইন শপের ক্ষেত্রে কিন্তু আবার ডেলিভারি ম্যানের প্রয়োজন অনেক বেশি এখন এখন প্রচুর ডেলিভারি ম্যানের দরকার তো এই জায়গাও একটা কাজের তৈরি হয়ে গেল ঠিক আছে তো কাজের সুযোগ কাজের একটা না একটা জায়গা ছিল তৈরি হয়েই যাবে এটা নিয়ে আমি খুব বেশি চিন্তা হওয়ার কারণ আছে বলে মনে করি না রিজিকের মালিক আল্লাহ তালা হ্যাঁ অবশ্যই তো আল্লাহ তালা তবে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের মতো করে আমাদের দক্ষতা কতটুকু বাড়ানো যায় আমরা সেটা নিয়ে চিন্তা করব আর কি অবশ্যই আল্লাহ তালা রিজিকের মালিক তবে আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করা আমরা দক্ষতা বাড়াইলাম না আর তারপরে হচ্ছে আল্লাহর উপর ভরসা করে বসে থাকলাম তাহলে এটাও কিন্তু আসলে উচিত না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকেও অনুৎসাহিত করা হয় হ্যাঁ আল্লাহ তালা তাকেই দেন যে হচ্ছে এটার যোগ্য এটাই সাধারণত হয়ে থাকে সাধারণ নিয়ম আর কি তো নিজেকে যোগ্য করে তোলা এটা আমাদের চেষ্টার মধ্যে থাকতে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা লিভ করি তোমরা কারা যেন আসছো আজকে স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না আচ্ছা দেখি সময় পার হয়ে গেলে এখন অ্যাটেন্ডেন্স নিতে মন চায় না তো অ্যাটেন্ডেন্স এন্ট্রি তোমরা হচ্ছে হচ্ছে প্রতিদিন সবাই দিয়ে দিলে তো মুশকিল নয়েল থিওরির সময় তো তাই করলাম পড়াতে পড়াতে সময় বেশি হয়ে যায় তখন হচ্ছে এটা কাজ করছি দুইটা পনেরো ঠিক আছে আজকে যেহেতু সময় পার হয়ে গেছে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি তবে প্রতিদিন এরকমটা করলে মুশকিল ठीक है सर ताले आज के बाद लिस्ट मीटिंग करी है अस्सलाम